আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। আদি মোহিনী মোহন কাঞ্জিলালে আড্ডায় তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি স্বর্ণালী হাজির হয়ে গেছি। রামধনুর সাতটা রং আমাদের মনকে সবসময় কাড়ে, আর সেই রঙের ছোঁয়া যখন আমাদের পোশাকের ভেতর আসে তখন কতটা কালারফুল হয়, মনকে সেটা কেড়ে নেয়। তো ভাবছো দিদি কথাগুলো কেন বলছে। আজকে আমার কালেকশনে রয়েছে তারই ছোঁয়া, পিওর চন্দেরি সিল্ক, পিঙ্ক কালার, আর গোটা গায়ে রয়েছে গ্রে কালারের চেকস। তাই দুপাট্টাটাকে গর্জিয়াস করেছি ওপারা দিয়ে, আর এই দুপাট্টাটাই কিন্তু পুরো লুকটাকে চেঞ্জ করে দিচ্ছে। সকালবেলায় অফিসে যাব, এই দুপাট্টাটা ইউজ করব না, আর সন্ধেবেলা যখন পার্টিতে যাব দুপাট্টাটা হবে ইন। তার সঙ্গে যদি একটা ক্লাচ নিয়ে নিই, একটু জুয়েলারিটা চেঞ্জ করে নিই, লুকটা কিন্তু পারফেক্ট হয়ে যাবে। মডেলকে দেখতে দেখতে প্ল্যান করে নাও কোন পার্টির জন্য তুমি এইভাবে রেডি হবে। আমি বরং প্রাইসটা বলে দিই, 3360। যে রংটা সব সময় একটা শুভ কিছুর ইঙ্গিত দেয়, সেই রংটাকে বাদ দিয়ে যেন সব কিছুই অসম্পূর্ণ থেকে যায়। কেন বলছি, মডেলকে লক্ষ্য করো, ইয়েলো কালারের লং যে আনারকালি পরেছে কতটা ব্রাইট, কতটা গর্জিয়াস লাগছে। এই আনারকালির শেপটা দেখো একদম ডিফারেন্ট রয়েছে, নিচের দিকটায় পুরো একটা ফ্লোই এফেক্ট, তার সঙ্গে হেভি ওয়ার্ক করা দুপাট্টা, হাতে ক্লাচ। কি এইভাবে যদি কোনো পার্টিতে যাও তাহলে তোমার লুকটা যে স্পেশাল হয়ে যাবে সেটা ওদের বলার অপেক্ষা রাখে না, অপেক্ষা রাখে প্রাইজের 3600। আর এই রঙের সমাহার যদি একটা পোশাকের মধ্যে হয়, দেখো তো এই ডিজিটাল প্রিন্টের গাউনটা কেমন লাগছে, অফ হোয়াইট কালারের ক্যানভাস আর মাল্টি কালার ফুটে বেরিয়ে আসছে না, তার ওপর নেক লাইন জুড়ে রয়েছে ওয়ার্ক। এইরকম একটা গাউন পরে গেলে হ্যাঁ মনটাও যেমন ফুরফুরে হয়ে যাবে, তোমার দেখতেও লাগবে গর্জিয়াস। আর রেঞ্জ 2010। আজকের কালেকশন দেখাতে দেখাতে একটা কথাই বলবো, যে এই কালেকশনগুলো যে কালার টোনগুলো আমি চুজ করেছি সেগুলো কিন্তু সারা বছর বিভিন্ন উৎসবে তুমি পরতে পারবে, পয়লা বৈশাখ হোক কি পুজোর দিন। দেখো তো এই গ্রে কালারের লং আনারকলি যার সঙ্গে লুকটা পুরো জ্যাকেটের মতো দিয়েছি, আর এই জ্যাকেটের লুকটাই কিন্তু পুরো আনারকলিটাকে চেঞ্জ করে দিয়েছে, মানে একটা স্মার্ট লুক দিয়েছে। যে কোনো অফিস পার্টিতে স্পেশালি সামারে ইভিনিং পার্টিতে অনায়াসে পরে যেতে পারো, তোমার লুকটা স্মার্ট তো হবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে গর্জিয়াস। আর প্রাইস 2690। এমন কিছু কালার টোন থাকে যেটা যে কোনো কমপ্লেক্সনে খুব ব্রাইট অ্যান্ড গর্জিয়াস লাগে, এই মিষ্টি পিচ কালারের আনারকালিটা দেখতে দেখতে সেটা তোমারও মনে হচ্ছে না। নেক লাইনটা লক্ষ্য করো, সেখানে কিন্তু ওপারাটাকে ইন করিয়ে করেছি কুন্দনের ওয়ার্ক,
আর হাতাটা রয়েছে থ্রি কোয়ার্টার, তাতেও কিন্তু হালকা কাজের ছোঁয়া। সঙ্গে রয়েছে হেভি দুপাট্টা। আর এই ধরনের কালারগুলোর সুবিধে কি, সকালবেলার দিকেও যেমন পরতে পারো, ইভিনিং ওয়্যারেও পরতে পারো, শুধু সাজগোজ জুয়েলারির হেরফেরে। এই সেটটার প্রাইস 2200। যতই কালার দেখাই না কেন, ব্ল্যাক আর বেজ না দেখালে না কোথাও যেন সব কিছু ইনকমপ্লিট থেকে যায়। এই লং জ্যাকেটটা স্কার্ট দিয়ে কমপ্লিমেন্ট করেছি, আর এই জ্যাকেটটা যেটা রয়েছে ওপরে সেটা কিন্তু ওপারার ব্ল্যাক কালার, আর হাতায় রয়েছে নেটেড টাচ। নিচের যে স্কার্টটা রয়েছে সেটা যে মাল্টিপারপাস বলার অপেক্ষা রাখে না। এই সেটটার সঙ্গে যেমন ভালো লাগছে, পরবর্তীকালে অন্য কোনো টপের সঙ্গে অনায়াসে ট্রাই করতে পারো। কিন্তু মডেলের হাতে ক্লাচটা লক্ষ্য করেছো তো, ওটা মাস্ট মাস্ট, কারণ ওটাও যে মাল্টিপারপাস। আর এই ড্রেসটার প্রাইস হলো 2590। রকমারি ড্রেসের কালেকশন দিয়ে সাজিয়েছি আজকের পর্ব। কথা দিচ্ছি, আদি মোহিনীমোহন কাঞ্জিলালও সেজে উঠবে এরম রকমারি কালেকশনে, শিলিগুড়িতে হোক কি হোক কলকাতায়। শুধু তোমাদের চলে আসার অপেক্ষা, তাই লিখে নাও ঠিকানা।